মঙ্গলবার পানিসাগরে রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশনে ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। সিনথেটিক ট্র্যাকের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্বের সাথে কাজ করে চলছে। এতে করে খেলাধুলার প্রতি যুবক যুবতীদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ভারতের ফলাফল উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন অলিম্পিক গেমসে ভালো ফলাফলের লক্ষ্যে প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী জানান, মনের সাথে দেহের মেলবন্ধনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, একটা সময়ে ভালো প্লেয়ার হওয়া কঠিন ছিল, কারণ তখন মাঠে খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল অনেক বেশি। বর্তমান সময়ে ভালো মাপের প্লেয়ার হওয়া খুব সহজ, কারণ বর্তমান সময়ে মাঠে খেলোয়াড়দের উপস্থিতি কম। অভিভাবকরা ছেলেমেয়েদের পিঠে বইয়ের বোঝা চাপিয়ে তাদের পরীক্ষায় পার্সেন্টেজ প্রাপ্তির দৌড়ে ঠেলে দিচ্ছেন। এতে করে দেশ গঠন ও দেশ সেবায় শিশু মনের সঠিক বিকাশ ব্যাহত হচ্ছে। উত্তর নেই, আর উত্তরটা আপনার কাছে আছে, আমরা চুপ করে বসেছিলাম। তখন উনি বলেন যে ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন, কারণ তৎকালীন সময় খুব কম্পিটিশন ছিল, আর বর্তমানে কি হয়, ভালো প্লেয়ার হওয়া খুব ইজি, কারণ খেলার মাঠে লোক সংখ্যা কম, বেশিরভাগ গার্জিয়ান আমরা ছেলে মেয়েদের পড়াশোনার সেই ব্যাগ জুড়িয়ে তাদেরকে স্কুলেই পাঠায়। একটা গাড়িগুলো এক মিটিংকে প্রয়োজন, মস্তিষ্কের মধ্যে খেলাধুলার মাধ্যমে যে ব্লাড সার্কুলেশনে যাব মানে উর্বর হয় মানব শক্তি, সেই দিকে আমরা নজর হারিয়ে নিই। সবাই জানি 90% দিয়ে যায়, আজকেও না এই কথাটা আমার মনে পড়ছে। অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যে খেলাধুলার পরিকাঠামো বৃদ্ধিতে রাজ্য সরকার কাজ করে চলছে, এই সিনথেটিক ট্র্যাক এর প্রমাণ। এই সিনথেটিক ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যের খেলোয়াড়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বলেও জানান ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।